আছে সবাই, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এমন একটা জায়গা যাওয়ার কথা, আমি যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো তোমরা চলো আর দেখতে থাকো ভিডিওটা। তাহলে কোথায় যাচ্ছি আমরা? যাওয়ার কথা ছিল সাইকেলে, সাইকেল চালাতে পারবেন না উনি, মানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কিছু করার নেই। কেন না যারা এইখান থেকে পাখিগুলো যায় রে, এখনো আমাদের প্যান্ডেল খোলা হয়নি, ওটা কালী পূজা পর্যন্ত চালিয়ে দেবে। শ্বশুরকে খাওয়াবে? কে, আমার শ্বশুরকে খাওয়াবে? আরে তুমি ভিডিওতে বলো আমার শ্বশুরকে নিজের হাতে ধান কেটে খাওয়াবে, দিলে তোমার মেয়ের শ্বশুর জুটে যাবে তাড়াতাড়ি করে। কি স্বার্থ করে, এই এই জন্যই আমি সিঙ্গেল। বাবা কোথায়? বাবা সেই দূরে। ফাইনালি 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 এখানে আসবো ভেবেছিলাম, আর এখানে পৌঁছে গেছি। কোনটা দিয়ে যাবো বাবাকে জিজ্ঞেস? কি সুন্দর ধান হয়েছে, মানে আমাদের নিজেদের লোকের জমির না, মানে এটা ভেবেই একটা আলাদাই আনন্দ। উফ, কেন মা লক্ষ্মী একদম ভর করেছেন, ভালোই ফসল হয়েছে। রাস্তা ওইদিকে ছিল না, বাবা ওই জন্য ওই পাশে নিয়ে যাচ্ছে, জমিনের ভেতরে ঢুকে ছবি তুলবো যে কারণে এসছি আমি। অন্ধকার হয়ে গেল আর ওখানটায় জামাই বাবুকে ভিডিও কলে দেখানো চলছে, নাকি সিনেমাটিক শট নিচ্ছিস? ও সরি গাইস, ভুল ইনফরমেশন, কিন্তু এই মেয়েটার বিয়ে কিছুদিন পরে, আর বিয়ের কি 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 সব হচ্ছে সব ভিডিও আসছে, আগে থেকেই বলে দিলাম। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কিন্তু। হ্যাঁ, গরু হাট হচ্ছে, মানে হবে কালকে, কত গরু নিয়ে এসছে। আর আমরা জমিন টমিন দেখে বাড়ি যাচ্ছি রাস্তায়। বাড়ি এসে মা সন্ধ্যাতেই আমরা তারপর চলে গেছিলাম ফুচকা খেতে, মাকে নিয়ে গেছিলাম আর আর তারপরেই চলে গেছিলাম সোনার দোকানে, তেনতেরাসে কি কেনা হবে ওটা দেখার জন্যই। তো দেখতে দেখতে ফাইনালি একটা জিনিস আমাদের পছন্দ হয়ে গেছে, আর ওটা তেনতেরাসের দিন নিয়ে আসবো, আর তোমাদেরও ওই দিন ব্লগটায় দেখাবো যে কীটা পছন্দ করে দিয়েছিলাম আর কী কিনেছি। ওর একটা গিফট কিনে মাকে বাড়ি পাঠিয়ে আমরা চলে এলাম। আমাদের খেতে যাচ্ছি এইখানটায় দিদির স্টুডেন্টের বাড়ি, আর বাড়িতে এসেই দেখছি দিদির স্টুডেন্ট মানে আরুষি আর ওই তার বান্ধবী দুজনে ইউটিউব চালিয়ে নাচানাচি শুরু করেছে, আর আমাদেরকে দেখে দেখে বেশ সুন্দর নাচানাচি করছে। কি সুন্দর মিষ্টি হাসি দিয়ে কি সুন্দর ভাবে নাচছে দেখুন। আর এদিকে হয়ে গেছিল বার্থডে ডেকোরেশন, আর এই পুচকিটার বয়স হলো 4 বছর। আমি যখন বললাম ছবি তুলবো, দেখুন কি সুন্দর পোজ দিচ্ছে, কি মিষ্টি ভাবে। কত মজা করলো পুচকিগুলো। তারপর আমরা কেক খেয়ে খাবার খেয়ে, খাবারে ছিল মটন, একটা পটলের তরকারি, আলু ভাজা, মিষ্টি পায়েস আর মিষ্টি দই খেয়ে তারপর আমরা পুচকিটাকে বাই করে দিয়ে বাড়ি চলে এলাম। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে, টাটা।